সর্ষের মধ্যে যখন ভূত লুকিয়ে থাকে তখন ভূত তাড়ানোর পন্থা খুবই বৃথা। তেমনি নেশা পাচারকারীদের যখন দোষর হয়ে ওঠে পুলিশ আধিকারিক, তখন রাজ্যে নেশা বিরোধী অভিযানের ধরন যে কী হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। শনিবার সন্ধ্যারাতে এমন একটি ঘটনা ঘটল তেলিয়ামুড়ের রেল স্টেশনে। এদিন সন্ধ্যায় সাংবাদিকদের কাছে খবর আসে, তেলিয়ামুড়ের রেল স্টেশনে জিআরপি পুলিশের সহযোগিতায় পাচারের উদ্দেশ্যে রেলে গাঁজা তোলা হবে। এই খবর পাওয়া মাত্রই তেলিয়ামুড়ার বেশ কয়েকজন সাংবাদিক সংশ্লিষ্ট সংবাদ গ্রহণ করতে রেল স্টেশনে ছুটে যান। সাংবাদিকরা এক পুলিশ আধিকারিককে সন্দেহভাজন গাঁজা পাচারকারীদের বেগ তল্লাশি করার কথা বলেন, আর এই কথা শুনে পায়ের রক্ত এক প্রকার মাথায় উঠে যায় তেলিয়ামুড়া রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ আধিকারিকের। গুরুধর এই পুলিশ আধিকারিক নাম সুনীল চরণ দাস। গুরুধর এই পুলিশ আধিকারিকের বুকের পাটা রয়েছে বটেই, তিনি পাচারকারীদের দোষর হয়ে প্রকাশ্যে এক সাংবাদিকদের ক্যামেরা ছিনতাই করে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের দৃঢ়চেতা মানসিকতার আভাস পেয়ে পরে তিনি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বর থেকে এক প্রকার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। দেখুন তেলিয়ামুড়া রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাসের দৌরাত্ম্য। প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিত্তিতেই রাজ্যের পুলিশ আধিকারিকরা রাজ্যব্যাপী নেশা কারবারীদের বিরুদ্ধে সক্রিয় রয়েছে। রাজ্যের একাধিক থানা এবং রেল স্টেশনে পুলিশের এই নেশা বিরোধী অভিযানে সক্রিয়তার প্রমাণও পাওয়া যাচ্ছে। পাশাপাশি একাংশ পুলিশ আধিকারিকরা নেশা কারবারীদের সাথে দহরম মহরমে লিপ্ত থেকে তারা শুধু আঙুল ফুলে কলা গাছে হয়ে উঠছেন না, পাশাপাশি একাংশের যুব সমাজকে নেশার করাল গ্রাসে আবদ্ধ রাখার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানা গেছে মাস দেড়েক পূর্বে অন্যত্র থেকে বদলি হয়ে তেলিয়ামুড়া জিআরপি থানায় আসেন পুলিশের সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাস, আর এখানে এসে অল্প কিছুদিনের মধ্যে পাচারকারীদের সাথে তিনি হাত মিলিয়ে নিয়েছেন বলেও বিভিন্ন মহলের অভিযোগ। শনিবার সন্ধ্যারাতের এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে তেলিয়ামুড়া সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে ঘটনার প্রতিবাদে সোচ্চার হন এবং তেলিয়ামুড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নিকট গোটা ঘটনা তুলে ধরেন। শুধু তাই নয়, গোটা ঘটনা তদন্তক্রমে মাদক পাচারকারীদের আত্মসহায়ক পুলিশ সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাংবাদিকরা। সাংবাদিকরা আরও জানান, অবিলম্বে যদি তদন্তক্রমে এই ঘটনার ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে সাংবাদিকরা সংঘবদ্ধভাবে তেলিয়ামুড়া জিআরপি থানায় ধর্নায় বসবেন। এই পরিস্থিতিতে পুলিশ সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাসের বিরুদ্ধে জিআরপি থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেন সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।